আজ কি নতুন জামা পরতে হয়? ঠিক আছে, ভালো কথা দাদা। জানিস কি, আজকে ব্যাপক মেনু হচ্ছে। ও হ্যাঁ, জেটি নিজে হাতে রান্না করছে, প্রচুর জিনিস। ঠিক আছে ঠিক আছে। কেন বলতো তোকে এতগুলো কথা বললাম? কেন বললি? তুই আজকে পেট পুড়ে খেয়ে নি। হ্যাঁ, কাল থেকে যদি জুইদি তোকে না খেতে দেয়। ঠিক আছে, সুশান্ত কি হচ্ছে, কেন দেবোর হাড়? আমি কেন ওকে জুই খেতে দেবে না? আমি আছি না, আমি থাকতে না খেতে দেবে আজ বাবা। আচ্ছা বাবা, জানাতে চান ডাক করতে যা। একটা কথা বলবো, রাগ করবে না তো? একদম না, প্লিজ তাড়াতাড়ি বল। প্রমিস প্রমিস বলো। আমাদের বিয়ের বেনারসিটা পড়বে। অতীতটা ভোলার না, প্লিজ। ঠিক আছে চলো, দেরি হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি যেই ফাইলটা তোমায় চেক করতে দিয়েছিলাম সেটা কালকে ফার্স্ট আওয়ারে সাবমিট করতে হবে। থরলি চেক করেছিলে তো? না। আচ্ছা তাহলে এক কাজ করো, তুমি আজকে অফিসে ভালো করে চেক করে নিও, আর আমি ইমিডিয়েটলি ডিসপ্যাচ করে দেবো, কেমন? কিন্তু আমি তো অফিসে যাব না, দইলে দাদার বিয়ে, আমি একটু ব্যস্ত থাকবো। হ্যাঁ আমি জানি এটা টোটালি ওনার ব্যক্তিগত ব্যাপার, বাট আমার চাওয়াটা আমি আপনাকে জানালাম, এবার সেটা করার দায়িত্ব আপনার। আর আমার ধারণা আপনার মতো এফিশিয়েন্ট একজন এই সামান্য কাজটা ঠিক করেই ফেলবে। ভালো কথায় না হলে উনি যে ভাষা বুঝবেন ওনাকে ঠিক সে ভাষাতেই বুঝিয়ে দিন। দেখুন না কাকিমা, আমি কত করে বলছি শুনছেই না, সবজি কেটে যাচ্ছে। আরে জুই রায় তো ঠিক কথাই বলেছে, তুই সবজি কাটতে বসেছিস কেন শুনি? আমি কাজগুলো একটু হাতে হাতে এগিয়ে রাখছিলাম কাকিমা। তোমাকে এগিয়ে রাখতে হবে না, ও বিলুর মা, শঙ্করীর মা, তুতার মা এসে যাবে, ওরা এগিয়ে রাখবে। কি দেখলে তো, তখন থেকে বলছি শুনছে না। কাকা তো বলেই গেছেন, তাও আমি একবার বলছি, মানে যদি আপনারা সবাই দাদার বিয়েতে যান তাহলে আমাদের বাড়ির সবাই খুব খুশি হবে। যেতে পারলে তো আমাদেরও ভালোই লাগতো অপর্ণা, কিন্তু তুমি তো জানো তোমার বাবার শরীরটা একদম ভালো নেই, দেখা যাক কি হয়। ঠিক আছে, কাকিমাকে তাই বলে দেব। না, তুমি জানাবে যে আমরা বাড়ির সকলে নবদম্পতিকে আশীর্বাদ পাঠিয়েছি। আমি তুমি না পারলে সৈকত বলে দেবে, দাদা কি বলবে? তুই খেয়ে যাবি না? না না, এখন সময় নেই, আমি আসি এসে খাবো। তোর তো দেখছি সময় দেওয়ার মতন সময় কখনোই থাকে না রে মহিক। আমিও কিন্তু কম ব্যস্ত নই জানিস তো। সৈকত, আমাদের বাড়ির সকলের হয়ে তোর সম্বন্ধী আর নতুন বউকে বেস্ট উইশেস জানিয়ে দিস। চলো। দাদার বিয়েতে দিদিরা সবাই কত কিছু দিচ্ছে, আর আমি কিচ্ছু দিতে পারছি না। আমার তো নিজেরও কিছু নেই, সেটা দিয়ে আমি কৃষ্ণের সম্মান রক্ষা করবো। না মা, এরকম বলতে নেই মা। দেখ তুই তোর অভাবের সংসারে জুঁইকে এখানে থাকতে দিয়ে কত বড় উপকার করেছিস, তার মূল্য কি কম নাকি বল? মনটাকে ছোট করতে নেই মা, জানিস মা, মন এমনই একটা জিনিস, যদি একবার দুর্বল হয়ে যায় তাহলে সুখ শান্তি সব কিছু হারিয়ে যায়। এরম বলতে নেই মা, মনটাকে শক্ত কর। হ্যাঁ, একদম বলবি না, কেমন? একদম না। লক্ষ্মী চুপ কর মা।